सर नमस्कार। हाँ बोलो। आमी आबिर बसुर दीदी, आमार नाम दीघी सेनगुप्त, आमी एकटा कलेजे पढ़ाई। आमरा एकटु आबिरेर संगे देखा करते पारि कि? এখন তো দেখা করা যাবে না, কারণ আমরা ওকে আর কিছুক্ষণের মধ্যেই কোর্টে প্রডিউস করব। আমি ওর স্ত্রী, আমার নাম শালুক বসু। আমি আমি ওর জন্য একটু খাবার এনেছি স্যার। ও আপনি সেই? ঠিক বুঝলাম না স্যার। না মানে উনিই তো সেই প্রথম স্ত্রী, ছেলেটা তো অল্প বয়সে যথেষ্ট পাকামো করে ফেলেছে। আপনি তো ওর প্রথম স্ত্রী, যার কথা গোপন করে ও ঐশ্বর্যকে বিয়ে করেছে। দেখুন স্যার, এ ব্যাপারে আমরা একরকম কথা বলবো আর আপনি একরকম কথা বলবেন। আপনি তো আমাদের কথাটা বিশ্বাস করবেন না, তা না হলে সেদিন আমাদের বাড়িতে যে যে কথাগুলো হয়েছিল সেগুলো আপনি অ্যাকসেপ্ট করে নিতেন। কিন্তু সেগুলো যখন অ্যাকসেপ্ট করেননি তখন ধরে নিতে হবে যে আমাদের কথা আপনি শুনবেন না, আপনার যেটা মনে হবে আপনি সেটাই বিশ্বাস করবেন। আপনি তো ওকে কোর্টে প্রডিউস করছেন, কেস হোক কেস চলুক, কোর্টই ডিসিশন করে দেবে যে আবির সত্যি কতটা দোষী ছিল। আমাদের আইনের উপর যথেষ্ট ভরসা আছে স্যার, আর সত্যির উপরেও ভরসা আছে। হুম বুঝলাম, কিন্তু আমরা তো খাবার দেওয়ার পারমিশন দিতে পারবো না স্যার। স্যার আমি নিজে রান্না করে এনেছি স্যার, আবার কবে ওকে খাওয়াতে পারবো তো জানি না, শুধু আজকের দিনটা স্যার। আসলে আসলে ও বাইরের খাবার একদম খেতে পারে না স্যার। কিন্তু এবার তো জেলের ভাতই খেতে হবে যা মনে হচ্ছে। সেটা তো আপনি ডিসাইড করে দিতে পারেন না যে ও জেলের ভাত খাবে না বাড়ির ভাত খাবে। এমনও তো হতে পারে যে ওর নামে অভিযোগ এনেছে তাকেই জেলের ভাত খেতে হলো, কোনোটাই কি আপনি গ্যারান্টি করতে পারবেন স্যার? শুধু সন্দেহের বেসিসে তো আর কাউকে সাজা দেওয়া যায় না। আপনি তো বেশ চ্যাটাং চ্যাটাং করে কথা বলছেন দেখছি। সত্যি কথা বলছি তাই আপনার চ্যাটাং চ্যাটাং মনে হচ্ছে, কিন্তু কথাগুলো তো সত্যি। আর আপনি যে সেটা অ্যাকসেপ্ট করছেন না তাও তো না স্যার। স্যার আমরা আপনার সঙ্গে ঝগড়া করতে আসিনি, যা হওয়ার তা তো হয়েছে। ওকে শুধু একবার চোখের দেখা দেখতে দিন স্যার, আর শুধু দুপুরবেলার খাবারটা একটু খাওয়াতে দিন, আর আর কিছু চাই না স্যার আপনার কাছে। আরে না না, ওসব খাবার টাবার দেওয়া যাবে না, আর তাছাড়া আমাদের 15 মিনিটের মধ্যেই ওকে নিয়ে বেরোতে হবে। তবু 15 মিনিট তো সময় আছে হাতে, আমাদের 5 মিনিটই তো লাগবে। আমার বাড়ি থেকে রান্না করে আনা খাবারটুকু ওকে কেন খেতে দিচ্ছেন না স্যার? এই খাবারটুকু ওকে খেতে দিলে তো আপনাদের কোনো ক্ষতি হবে না, আপনারা তো সেই ওকে কোর্টে নিয়েই যাচ্ছেন। আপনারা তো আমাদের কথা বিশ্বাস করেননি স্যার, ওকে তো ছেড়ে দেননি। তাহলে তাহলে আমি বাড়ি থেকে যে খাবারটুকু নিয়ে এসেছি সেটুকু কেন ওকে খেতে দিচ্ছেন না স্যার? আপনার কাছে তো এইটুকুই অনুমতি চাইছি। স্যার আপনি তো সব শুনলেন, আপনি কিন্তু এখন আমাদের একমাত্র আশা ভরসা। স্যার আপনি আমার স্বামীকে ফিরিয়ে দিন স্যার, অন্তত ও যদি আমার কাছে ফিরে আসতে নাও চায়, ও আমার সঙ্গে যা ব্যবহার করেছে তার জন্য আপনি ওকে তার জন্য আপনি ওর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন স্যার। আপনারা কি চান সেটা আমার জেনে রাখা অনেক বেশি জরুরি। আপনি বলুন না স্যার, আপনার বাড়িতেও যদি আমার মেয়ের মতন কোনো মেয়ে থাকতো আর সেই মেয়েটার উপর যদি দিনের পর দিন নির্যাতন করা হতো বা তাকে ঠকানো হতো, তাহলে আপনি কি করতেন? আমার বাড়ির মেয়ের সঙ্গে এরকম কোনো ঘটনা ঘটতো না প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি ঘটতো বাই চান্স, তাহলে আমি যা করতাম সেটা আপনাদের সঙ্গে নাও মিলতে পারে। আপনারা কি চাইছেন সেটা বলুন স্যার। আমি আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই স্যার। অর্থাৎ আপনার স্বামী শাস্তি হোক বা না হোক, আপনি চান আপনার স্বামী আপনাকে স্ত্রী হিসেবে মেনে নিক, তাহলে আপনি খুশি তাই তো? হ্যাঁ স্যার, সব মেয়েরাই তাই চায়, তার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে। আমি ওকে খুব ভালোবাসি স্যার।
খুব ভালোবাসি। তাই আমি চাই যে মেয়েটা আমার জীবনটা কিভাবে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে তার যেন শাস্তি হয়। না আইনও তো আপনি এই কথা বলতে পারেন না, কারণ যে মেয়েটির কথা বলছেন তিনি তোর প্রথম স্ত্রী। না স্যার, তা হয়তো বলতে পারে না, কিন্তু জানেন তো স্যার আমার মেয়েকে ওই মেয়েটা কতবার বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা করেছে। তাহলে আর বলছি কি স্যার, আমি আমি জেনে শুনে ওদের বাড়িতে যাইনি। আমার বিয়ের পর যখন আমি ওদের বাড়িতে যাই তখন আমি জানতে পারি যে আমার আমার স্বামীর আরো একজন বউ আছে। আর মেয়েটা গ্রামের অশিক্ষিত, তাই আমার স্বামী ওর সঙ্গে ভালোভাবে কথাবার্তাও বলতো না। বরং আমি যাবার পর আমার স্বামীকে বোঝাই যে ওর তো কোনো দোষ ছিল না। সব জানার পরেও আমি আমার হাজবেন্ডকে ক্ষমা করে দিই এবং আমি বলি যে ওকে যাতে বাড়ি থেকে না তাড়িয়ে দেয়, ও যাতে আমাদের বাড়িতে থাকুক, কারণ ওর তো থাকার কোনো জায়গা নেই। জানেন তো স্যার আমি ওকে কিন্তু ওই বাড়িতে রেখেছিলাম, আমি ওকে স্কুলে ভর্তি করিয়েছিলাম, আমি আমি চেয়েছিলাম যে ও নিজের পায়ে দাঁড়াক এবং সেই জন্য আমি নিজে ওকে লেখাপড়াও দেখিয়ে দিতাম। স্যার আমার মেয়ে ওই মেয়েটার জন্য কি করেছে আর না করেছে স্যার আপনাকে আমি বলে বোঝাতে পারবো না, আর সেটাই আমার মেয়ের কাল হয়েছে। যেই পেটে একটু বিদ্যে হয়েছে ওই কথায় বলে না স্যার যে অল্প বিদ্যে ভয়ঙ্করী, ব্যাস অমনি অমনি সমূর্তি ধারণ করেছে মেয়েটা। আমার মেয়েটাকে দিনের পর দিন মেরে ফেলার চেষ্টা করেছে স্যার, আমি তো মা, আমি এইগুলো কি করে সহ্য করি বলুন তো। তাহলে আপনিই ওই বাড়িতে ফিরতে চাইছেন কেন? স্যার আমি আমার অধিকার হারাবো কেন বলুন তো, আমার তো কোনো দোষ ছিল না। জানেন ওরা এখন বলছে আমার বিয়েটা নাকি বিয়েই ছিল না, কিন্তু আমার জীবনের এতগুলো দিন যে নষ্ট হলো, আমার স্বামীর সঙ্গে যে আমার সহবাস হলো, এখন এখন আমি এই জীবন নিয়ে কি করবো বলুন তো স্যার, কি করবো বলুন। আমি তো আমার মেয়ের এখন কোথাও বিয়েও দিতে পারবো না, নানানজন নানা কথা বলবে, এই ক্ষতির কি কোনো দাম নেই স্যার? বুঝতে পারছি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আপনি বলছেন যে ওই প্রথম বউটি আপনার স্বামীর সন্তান। স্যার আপনাকে তো আমি কিছুই খুলে বলতে বাকি রাখিনি। একদিকে রয়েছে আমার স্বামী হারানোর যন্ত্রণা, আর একদিকে রয়েছে আমার বাপির ভাগিদার চলে এসেছে সেই যন্ত্রণা। দুটো ঘটনাই ঘটিয়েছে কিন্তু ওই একটা মেয়েই স্যার, একবার ভেবে দেখুন তো আমার এখন মানসিক পরিস্থিতিটা কি। দেখুন যদি উনি আপনার বাবার সন্তান হয়ে থাকেন সেটা তো আমি বা আপনি অস্বীকার করতে পারি না, সেটা তো একটা ফ্যাক্ট। তাতে তো আমার কোনো আপত্তি নেই, আমি তো বলেছিলাম 50% কেন, আমার ভাগটাও যেন ওকে দিয়ে দেয়। আমি শুধু চেয়েছিলাম আমার স্বামীর সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে, যাকে ভালোবেসে বিয়ে করেছি, যাকে মন প্রাণ দিয়েছি তার সঙ্গে থাকতে। আপনি বলুন না স্যার আমি কি ভুল করেছিলাম, আমি কি কোনো অন্যায় করেছিলাম? আমার দীর্ঘ 22 বছরের ওকালতি জীবনে আমি অনেক ধরনের কেস হ্যান্ডেল করেছি। একটা মেয়েকে মানসিকভাবে কতটা নির্যাতন করা যায়, শুধুমাত্র নারী বলে তাকে অসম্মান করা যায়, অপমান করা যায়, এই কেস তার প্রকৃষ্ট উদাহরণ। অবজেকশন ইওর অনার।